জান তোর তোকে কোনো ফোন তো দিয়েছিল কিছু আরে জানিস না রাগ করে বাসা থেকে চলে গেছে আচ্ছা ঠিক আছে রাখ আমি পরে আরেক জায়গায় ফোন দিচ্ছি রাখ হ্যালো এই বিন্তি তোর আঙ্কেল মানে আমার জান ও তোদের ওখানে গেছে তাই তো আমাকে ছাড়া তো কখনো তোদের বাসায় যাইনি আচ্ছা শোন তোর মাকে বলে রাখিস তোর আঙ্কেল যদি কোনো ফোন টোন দেয় কিংবা যদি যায় তোর আঙ্কেলকে যেন ভুলিয়ে ভালে বাসায় বসিয়ে রাখে আমাকে যেন একটা ফোন দেয় ঝামেলা হয়েছে পরে বলবো নে পরে বলবো নে ছোটবেলা থেকে এখন পর্যন্ত আপনি কোনো মানুষের মনে অনেক বড় কষ্ট দিছে ধরেন কোনো ময় মুরব্বীর মনে কষ্ট দিছে কিংবা কোনো বুজুর্গ মানুষের উপর কষ্ট দিছে আছে এমন কোনো ঘটনা কি বলেন ভাই আমি এই ধরনের কাজ কখনো করি না আমি এরকম ছেলেই না পুরো ছোট বাচ্চা বা কোনো পশু পাখি অহেতুক আপনি ধরেন একটা মুরগির বাচ্চা অহেতুক মারা গেছেন এরকম হয়েছে এই ধরনের কোনো কিছু আমার ঘটেনি এরকম কিছু না বিষয়টা কেমন বলো তো কি হলো আচ্ছা তোমার বাপ মা আছে তো মানে জীবিত আছে হ্যাঁ আছে সম্পর্ক ভালো না সম্পর্ক খারাপ হবে কেন তো তোর বাপ মা আছে সম্পর্ক ভালো তুই মেয়ের বিয়ে করবি কি এই আপনি কিভাবে কথা বলছেন হ্যাঁ আর তুই তা কেন করছিস কেন আর এই মেয়ে কি বিয়ে করবো কাকে বিয়ে করবো মানে আর এই মেয়ে কি হয়েছে এই মেয়ে কি আমি তোর চুতু করে করতে শিখে এলি গা তোর লোকে কেমনে কথা কইতেছিস আরে জুতাটা খুলে আন বাইরে বউ কিন্তু বদমাইশ জানস তুই তুই বুঝে শুনে আমারে পাঠাবি না এই তোর লোকে কি আমার আগে কোনো শত্রুতে আছে হ্যাঁ ফাজলামি করে তুমি আমার সাথে ঢাকা শহরে একটা অফিস দিয়ে এমনি বসি নাই আমি তোমার মতো দু চারটা যদুর বিয়া এখানে করায় না গত সপ্তাহে এক মেজরের বিয়া করাইছি তার আগের সপ্তাহে এক ম্যাজিস্ট্রেটের বিয়ে করেছি তার আগের সপ্তাহে এক পুলিশ অফিসারের বিয়ে করেছি কথা বুঝো নাই হ্যাঁ বুঝছি আপনি অনেক 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 হনু হনু বিয়ে করেছেন কিন্তু আপনি এইভাবে ব্যবহার করছেন কেন আমার সাথে হোয়াট ইজ দিস এক থাবড়াতে ঠিক অফিস থেকে বের করে দেবো এটা আমার অফিস কথাবার্তা কমে গো বদমাইশ কোনখানে এই এটা কোনো ভাইয়া এটা ভাইয়ের সাথের মধ্যে পড়ে কার সাথে কিভাবে আচরণ করতে হয় আমার দেখলে কি মনে হয় এটা ভদ্রলোক রাস্তাঘাটে হাঁটি নর্মালি মানুষ আমার সালাম দেয় আর সেই জায়গায় ভাই আমার সাথে কি আচরণ করছে গুলা বুঝো নাই জানবিয়া আমি আপনাকে টাকা দিয়েছি আপনি টাকার কাজ করুন আপনি এত কথা বুঝছেন না ওই মেয়েকে ঘরে আনলে আমি ভালো থাকবো না আমার ফ্যামিলি ভালো থাকবে না কে থাকবে না থাকবে সেটা আমি বুঝবো আমি আপনাকে কাজ দিছি আপনি কাজটা করে নিয়ে আসবেন আর তার জন্য আপনি পেমেন্ট নেবেন এত কথা তো আমি আপনার কাছে শুনছি না আপনি আপনাকে এভাবে তুই তৈরি করছেন না হ্যাঁ আপনাকে কি বসবে বসেন না ভাই ছাড়েন আপনি আনছেন বাইরের লোক তাই না সেটাও বিষয় না সেটা হচ্ছে আপনার বাবা মার সাথে তো সে সেম আচরণটা করতে পারে ধরে না এইভাবে আপনি বলেছেন আমি এই জন্য ভুল বুঝেছিলাম আপনি আমাকে একটু বুঝিয়ে বলবেন তো
আর একটা বিষয় আমার ভুল হয়েছে, আমি আপনাকে বলিনি, আসলে ওর মাথা এমনিতে একটু গরম, একটু ম্যানেজ করে চলতে হয়। সেই জন্যই বলতেছি মাথা গরম দরকার নাই, হাত পুরো যাব। কথা বললো তার কথা শুনবেন না রে ভাই, আমরা তো কারো খারাপ হয়েছ। এই যে এটা আমেরিকা থাকে, খুবই ভালো, তারা জাস্ট একটা বাঙালি, একটা ছেলে চায়, দেশের ছেলে চায়, দেশের সাথে তার একটা কানেকশন তৈরি করতে, যার কিছু না। প্লিজ, আমি তো আপনাকে আগে বলেছি আমি রাহা ছাড়া কোনো মেয়েকে আমার ভালো লাগে না, পারবো না ভাই। ভাই এইটা আপনার এখন মনে হইতেছে, আর দুই চার মাস গেলে আর আপনি ওই দিকে সময় দিলে পারবো না এমন কোনো বিষয়, মানুষ পারে না এমন কোনো কাজ নেই, আপনিও জানেন। আর আমি এই ভিডিওটা দিয়ে বসে আমার অভিজ্ঞতা আছে, খরচ করে যাবো অনেক বেশি, আমি আপনার সরাসরি কথাটা বলবো। আপনি পাগল আছে, আপনাদের সংসারটা জমবো, আপনি যে পরিমাণ পছন্দ করেন তার রাগ দেখে উচিত, সেও কিন্তু আপনারা পছন্দ করে, আমি তো একদম সেইটাই আমাকে কিছু লোকজন ওই বস্তার ভেতর থেকে বের করেছে লেকের পারে, তাই নাকি? কিভাবে কি করেছিল আমার সাথে? আমি কিছু করি নাই, আমাকে মেরে ফেলার চেষ্টা করবে আমার স্ত্রী, সে বিবাহিত হতে পারে, কিন্তু হতে পারে আমরা যেভাবে টানা হেসরা খাইলাম, তাই না? উনারা খুঁজতে খুঁজতে গিয়া ওই আমাদের যে মাল লোক, এক লোক এইরকম এক পাহান আমাদের, হায় রে মাই, তোমাদেরকে মেরেছে, ব্যথা আমার শরীরে হবে কেন? আমি তো এটাই বুঝতে পারছি না। সেটাই এখন আপনি বাসায় যাবেন, একটু গরম পানি করবেন, কইরা গরম পানি যা গোসল করে কিছু খাইছেন আপনি? খাবো করতে গেলাম, বস্তার ভেতরে ছিলাম না, পেট তো ফুলাই আছে।
তোমাদের বাসাতে গোসল করে কিছু না 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 কেন দিবেন না আপনি বাসায় যান বাসায় যান আপনি আন্টি কিন্তু খুব টেনশনের ভিতরে আছে সে মানে আমাদের পাগল বানায় ফেলছে পরে আমরা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি না এই এটা কেমনে হলো আপনি কি ভেজাল ওষুধ খাওয়াইছিলেন না না আমি তো ঠিকই খাওয়াইছিলাম মনে হয় নাকি তা ডাক্তার আমি একটা জিনিস করছি আমি মনে করছি যে আজকাল যে রকমের ওষুধ একটা খাওয়াইলে হবে না ছয়টা খাওয়াইলে হবে ছয়টা খায়া বললো কিসের জন্য ভুয়া ডাক্তার চারিদিকে আজকাল ভুয়া ডাক্তারে ভরে গেছে তুমি যাও তুমি গিয়া ওই ওই ডাক্তারে নিয়ে আসো যাও ধরে নিয়ে আসো আমি একটা বাড়া নষ্ট হইব না এই ডাক্তার আমরা দেখবো যে সে আসলে ভুয়া কিনা তুমি যাবা আমি ওখানে চিত্তর হয়ে শুয়ে থাকবো মরার মতো আর আমি হা হুজেস করব তুমি হা তুমি করবা তারপরে ডাক্তারে বললাম যে দেখেন তো ওনার কি হইছে বুঝছো যদি বলে যে মারা গেছে ও মারা যাবে ভাড়া নিয়ে নিব হ্যাঁ মারা গেলে ভাড়া নিয়ে নিব ঠিক আছে ঠিক আছে যাও আমরা আসি যা আমি যা যা তোমার ময়না যে মানে হারাই গেছে ওই দুঃখে আমার মনে এত কষ্ট লাগতেছিল মনে হইতেছিল আমার হার্ট অ্যাটাক করবে বুঝছো এই জন্য ওই ডাক্তার কইছে যখন হার্ট অ্যাটাকের মতো হবে তখন তুমি আনন্দে থাকবে এই জন্য আমি আনন্দে একটু গান গাইতেছিলাম মানে মনে দুঃখে আনন্দে গান গাইতেছিলাম আর কি আমি এত কিছু শুনতে চাই না আমার ময়না খোঁজ কা ময়নার কি আমি খুঁজি নাই তুমি তাই মনে করতেছো ময়নার আমি কই কই খুঁজি নাই সব জায়গায় খুঁজছি ওই খুঁজছি মানে আমি ওই যে কাপ্তরি থেকে একদম সাইদাবাদ সাইদাবাদ থেকে মহাখালী মহাখালী থেকে টঙ্গি এয়ারপোর্ট টঙ্গি এয়ারপোর্ট থেকে ফার্মগেট ফার্মগেট থেকে এই শাহবাগ শাহবাগ থেকে কারণবাজার কারণবাজার থেকে গুলিস্তান গুলিস্তান থেকে আফগানিস্তান আফগানিস্তান থেকে পাকিস্তান পাকিস্তান থেকে ভারত ভারত থেকে মনে করো ওই যে নেপাল হয়ে ভুটান হয়ে মনে করো যে বিভিন্ন জায়গায় পাকিস্তান আফগানিস্তান মানে মানে সরি মানে যে শহরে বিভিন্ন পাড়ার নাম আছে পাকিস্তান আফগানিস্তান ভারত নেপাল বিভিন্ন পাড়ার নাম আছে আমাদের এই যে গ্রামে যেরকম খান পাড়া তারপর বিশ্বাস পাড়া আছে না ওরকম নাম আছে সব থেকে আমি বুঝতে শুনে তাহলে আমার ময়নারে কই গেল আমার ময়নারে ছাড়া তুমি বাঁচবো না মানে কই যাই না আরে এটা কইলে তো হইব না ময়নারে ছাড়া তুমি বাঁচবো না এরকম কইলে তো হইব না ময়না তো তোমারে ভালোবাসে না ময়না তোমারে ভালোবাসলে এই যে ময়না বাড়ি ছেড়ে গেছে না তোমার কাছে আবার চলে আসতো সে আর আসবে না সে তোমার ভালোবাসে না আমার ময়না আমার ভালোবাসে আমি জানি আমার ময়না আমার হাত ছাড়া খায় না আমার ময়না হারাই গেছে যদি গ্রাম হইতো দেখতে এতক্ষণে খুঁজা খুঁজা চলে আইতো এই গ্রাম যেহেতু না তাহলে তোর ওই ছাগল ওই সেমড়ি কেন সে ঢাকা শহর থেকে বাইর হয়েছে বাড়ি থেকে কেন বার হয়েছে ঢাকা শহরে কেন গেছে সে সে তো একটা বিয়াদক একটা বিয়াদক একটা ছাগল সে কেন বের হয়েছে এইটা বলো তোমার এত বড় সাহস তুমি আমার ময়নাকে বিয়াদক এই যে কইতাছো এই যে ময়নার প্রতি ভালোবাসা এই ভালোবাসাটা যদি আমার প্রতি তুমি দেখাইতা তাহলে এই সংসারটা কত সুন্দর হইতো কত আনন্দপূর্ণ হইতো তুমি বুঝতাছো এত কথা আমি শুনতে চাই না কই আছে যেমনে পারো যা কইরা পারো যার কাছে জিগাই পারো আমার ময়নার আইনে আমাদের একটা ছাগল নামে ময়না হারাইয়া গেছে সেই ময়নারে যদি আপনারা পান তার গায়ের রং কালো সে লম্বায় বেশ খানিকটা এরকম তারা যদি আপনারা পান তাহলে সসম্মানে এই ঠিকানায় পৌঁছাই দেবেন এটা আমি কব ঠিক আছে ছাগল না দিব আমি মোবাইল কিনা
সেই ছাগলের সাথে তুমি কথা কইবা? তুমি কি নিজেও ছাগল হয়েছো নাকি পাগল হয়ে গেছো? আমি আসলে পাগল হয়ে গেছি, আমার ময়না স্যার, আমি আসলে পাগল হয়ে গেছি। পাগল হয়ে না, তুমি একটু ঠান্ডা হও, ময়না তুমি পাবা পাবা। তোমার সাথে তো অগাধ বিশ্বাস, তোমার ময়না তোমার কাছে চলে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তুমি চিন্তা করো না, আমি যাই। কথা বলতেছে না, কি হয়েছে? আরে উনি কালকে রাত্রে ছয়টা তারপরে করছি বহিনের ওনার রুমে ঢুকে অনেক ছিল, খুঁজছি রুটি খাইছি, তারপরে এক সেরা আসিল পকেট মার হেরে দিয়ে পাউটে পেতাম, আরামে ছিলাম। খালো যে টাকা তো পরে নিয়ে গেছে না, আমরা ধরা পড়ছি, হ্যাঁ হ্যাঁ ওভার ব্রিজের উপরে ধরা গেছি আমি, কত সুজা না তোমরা। ভাইয়া কি সমস্যা, কি হয়েছে? ভাইয়াকে তো গতকাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ বলেন কি, আমারও তো কিছু করনি। শুনো, আমি আর কখনো তোমাকে ছাগলের বাবা বলবো না, মানুষের বাবা বলবো।
আপনার জান বাচ্চা বাবু বাচ্চা এখানে নাই। হ্যাঁ বললাম তো নাই, বিশ্বাস না পারি না, আমি কিচ্ছু খাই নাই সকাল থেকে, আমার গলা শুকিয়ে গেছে। গলা শুকাইতাছে কেন শুকাইতাছে? এটা ছাগলের দিকে তোমার কেন গলা শুকাইতাছে? তোমার বারবার তো কইছি যে বয়ডা আমি পাইতাছি না, আমি খুব খাওয়াই বস্তায় ভরলি হয়ে যায়, ওটা যদি জানা জানি হয় তাহলে কি হবে? আমার গোড়া বুঝতাম ওই